নবী আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমার উম্মতের বয়স মাত্র ষাট বছর সত্তর বছরের জিন্দগি আল্লাহ গো আগে নবীর উম্মতের হাজার হাজার বছরের হায়াত পেয়েছে তাদের শক্তিটাও ছিল বেশি লম্বা ছিল ষাট হাতের মতন মনে আমার গুণাগার মত এদের সাথে আমল কইরা কম্পিটিশন কইরা পারবে না আল্লাহ আমার উম্মতের জন্য নিয়ামত বাড়ায় দেওয়ান লাগব আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও আমার বন্ধু ও আমার বন্ধু টেনশনের কোন কারণ নাই চিন্তার কোন কারণ নাই তোমার উম্মতের আমার জমিদের মধ্যে বাস করিয়াম আমার দেওয়া নিয়ামত কাওয়ার পরেও না

أرجو ربنا آه! ليلة القدر خير من ألف شهر <سؤال> الله أكبر آه! ليلة القدر আল্লাহর নবীর উম্মতের জন্য বরাদ্দ অন্য নবীর উম্মতের জন্য এত বড় কোনো বরাদ্দ ছিল না এক রাত আমল করে আমরা হাজার মাসের সব পেয়ে যায় একটা শুক্রবার নামাজ পড়া সত্তরটা শুক্রবার জুমার সব পেয়ে যায় বন্ধু

দুনিয়ার মধ্যে গুনার কাজ করবে আমার অন্য একটা বান্দাম আমি আল্লাহ তোমার উম্মতের গুনাম বান্দার কাছে ওপেন করে দিব না পরকালের মধ্যে ওপেন করে দিব না দুনিয়ার মধ্যে একজন মুসলমান অপর মুসলমান বাইরে দুষ্টা যখন ডাকিয়ে রাখব আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই মানুষটার ডুবটাও আমি ডাকিয়া ডাকিয়া রাখব জুরে বলেন আল্লাহ বলেন আমরা সেই নবীর মদ হতে পেরেছি আমরা সেই নবীর উম্মত

আল্লার পরে গায় তোমার গুণ গায় তোমার গুণ গায় আমরা গাইব গুণ গান তুমার নিয়ে আমরা বাস্তে চাই তোমার প্রেমিক হই আমরা মরতে চাই তোমার আশিক হই আমরা রাসুল তোমাকে আমরা বন্ধু নবীর শুধু শুধুমাত্র জবান দিয়া করলে চলবে না মনে প্রাণে নবীকে আমরা ভালোবাসতে চাই মন দিয়াম প্রাণ দিয়াম ওয়ান্নাসি আজমাইন দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে তোমার সম্পদের চেয়ে পরিবারের চেয়ে জীবনের চাইতে নবীকে ভালো না বাসলে কোন মানুষ ইমানদার হতে পারবে না ঠিক কি না আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না যে বড় আওয়াজ দিছেন রে বাবা নবী নবীর মোহাম্মদ সবাই একটু আওয়াজটা দেন না বা শক্তি দিয়েছেন কে আল্লাহর জন্য সামনে নির্বাচন নির্বাচনের সময় তো একবারে যান ফাটাই একবার গলা ফাটাই লাই যে শক্তি দিয়েছেন কে এই শক্তি আমরা খরচ করব কার জন্য আর না শক্তি ও সাফ হয়ে তোমার আমরা মনে রাখ ঠিক কেনা বেটি নারায় তকবীর আমি কুসি না আর এই তাকবীর আল্লাহু আকবার বাইরা যারা আছে আপনারা আওয়াজ শুনলে যে আওয়াজ দিছেন বাড় থেকে কইবো প্যান্ডেলের ভিতরে বক্তার ওপারে সারা মন আর কেউ কেউ না আর একটা আওয়াজ দিলে ভাই টেন্ডে উঠায় দেখে ফড়াই বনি পড়েন যাও চাই এই দহ মানুষের আওয়াজ বা শোনা যায় এই এলাকার মা বোনের অনেক আবেদ আসলেহা এখন আমি আর আওয়াজ করে গেছি যদি 40000 টাকা আমার আনা হইতো তে ঠিক ওই মানুষ কম দাম দিয়া তো আনছো এর লাগিয়া দাম দেবো আমরা কুমুর লাগে ওয়াজ করি ব্রাহ্মণ বাড়ি ওয়াজ করি সময় মানুষ হাজার মানুষ থাকে এলাকার মানুষকে মূল্যায়ন করতে শিখুন আপনি মারা গেলে আপনার পাশের যে আলেম হাবিবুর রহমান সাহেব আপনার জন্য দোয়া করবে মুফতি মুজিবুর রহমান সাহেব এসে আপনার জন্য দোয়া করবে ঠিক কিনা বেটি চট্টগ্রাম থেকে ঢাকা থেকে আইন নিয়ে বড়াই আপনার আপনার লাগে আইয়ে দোয়া করতে না জানাজা করতে না ঠিক কিনা ঠিক কষ্ট পাচ্ছেন আপনারা যতক্ষণ মাহফিল চলবে বসবেন না চলে যাবেন

আড্ডা বাজি বার গরিব খবর গেহেলে আড্ডা বাজি বার গরিব খবর গেহেলে দান্ডা মারিলে ডান্ডা গরিলে ঠিক কেন বলো মনে রাখবেন নবীর মহাব্বত ইমান নিয়ে কবর যাওয়ার গ্রান্টি কোরআনের মহাব্বত ইমান নিয়ে কবর যাওয়ার আমরা এখানে আসছি নবীজির মহব্বতে কোরআনের মহব্বতে ঠিক কিনা বলুন আমরা পৃথিবীর মধ্যে আল্লাহর কালামকে মোহাম্বত করে বাঁচতে চাই নবীকে মোহাম্মত করে বাঁচতে চাই নবী ও সুপারিশ করবেন কোরআন আমাদের জন্য সুপারিশ করবে ঠিক কিনা বলো কারণ আমরা বড়ই অসহায় হয়ে যাব যেদিন কেউ আমাদের পাশে থাকবে না আপনার ব্যবসার লম্বা টাকা পয়সা বড় ইমারত বিল্ডিং আপনাকে একটা কামরা দেওয়া হবে সেদিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমাদের জন্য সুপারিশ করবেন ঠিক কিনা বলতে হাজিরিন জবান কুলে একবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার

নবীও তো আমাদের মতন সাধারণ একজন মানুষ আর জোরে বলে আরও বলে নবী দেওয়ালের পিছনের কবর বলতে পারে না আমরা কোরআন হাদিসের মধ্যে আমার দয়াল নবীর সম্মান মর্যাদা আল্লাহর ত্রিশ পারা কোরআনের প্রত্যেকটা আয়াতের মধ্যে প্রত্যেকটা ওক করে ওক করে ঢুকায়া দিয়েছেন কে নবীর মহব্বত চারাম কোরআন বোঝা সম্ভব হবে নাম নবীর মহব্বত না থাকলে কোরআন বোঝার মতন ক্ষমতা তোমার দান করবে না আবু বকর সিদ্দিকের মতন মহব্বতের চশমা লাগাইয়া কোরআন পরম গাউসে পাক আব্দুল কাদের জিলানির মত মহব্বতের চশমা লাগাইয়াম আল্লাহর কোরআন শরীফ পড়ো কোরআনের পাড়ায় পাড়ায় ও করে ও করে আমার জিন্দা নবীর শান মান পাবে ঠিক কিনা বলুন আবু জেহেলের মতন মোহাম্মত দুশ্মনী লইয়া কোরআন শরীফ পড়বে কেমন পর্যন্ত কোরআন তোমাকে বোঝার সমজদান করবে ঠিক কিনা বলেন যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম আপনাদের কষ্ট হচ্ছে সময় দেওয়া যাবে তো ইয়া আইয়ুহান

এক একটা মজা দান করেছে কোন নবী মাসের পেটের মধ্যে দুই কেউ আবার জিন্দা বের হয়েছেন ঠিক কিনা বলেন না কোন নবী আগুনের মধ্যে পড়িয়া ওই আগুনটা নবীর একটা পশম জ্বলাইতে পারে নাই ঠিক কি না বলে বন্ধু বন্ধ কোন নবীরে আল্লাহ লাঠির মধ্যে মুজিজা দান করেছেন কোন নবীরে আল্লাহ ফুদকারের মধ্যে মুজিজা দান করেছেন কোন নবীরে আল্লাহ কাঁটার মধ্যে যেমন দাউদ আলাইহিস সালাম কুরআন তেলাওয়াত করলেন সাগর নিচের মাছ একত্রিত

আমার নবী শুধুমাত্র বাংলাদেশের জন্ম নবী নাম আলম আলম আলমে বরজাখ আলম কেমত আলম জন্নাদ আশি হাজার আলমের জন্য রহমদ আঠারো হাজার মখলুক এর জন্নর রহমদ সোবাহন আমার সমস্ত যেই পরিমাণ পাওয়ার দান করেছেন যেই পরিমাণ সৌন্দর্য দান করেছেন যেই পরিমাণ মুজ দান করেছেন আমাদের নবীকে আল্লাহ একা একাই এর চাইতে বেশি পরিমাণ সুন্দর বেশি পরিমাণ সুন্দর্য বেশি পরিমাণ মুজে দান করেছেন আ্লাহদ হাজিরি। সমস্ত নবীগণকে আল্লাহ যেই পরিমাণ অলৌকিক ক্ষমতা দান করেছেন আমার নবীর আল্লাহ একাই এর চাইতে কম না বেশি জুরে কম না বেশি অবন্ধ আমার নবী বলেন সৃষ্টি কুলের মধ্যে মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ আমার নবীর আঙ্গুল মোবারক মৌজেজা আমার নবীর কান মোবারক মৌজেজা আমার নবীর চোখ মোবারক মৌজেজা আমার নবীর প্রস্রাব মোবারক মৌজেজাম আমার নবীর পায়খানা মোবারক মৌজেজা আমার নবীর পশিনা মোবারক মৌজেজা আমার নবীর তুধু মোবারক মৌজেজা আমার নবীর কাপড় মোবারক মৌজেজা

করা তোমরা আজকে নবীর তোমার মতন তোমার বাপ দাদার সঙ্গে তুলনা করো তোমার জন্য ওয়স্তা কইরা যাই আমার নবীর আঙ্গুল মোবারক দিআম ইশারা করার সাথে সাথে আসমানের চাঁদটা দুইটা बाघ হয়ে যায় ঠিক কিনা বল আল্লাহু আকবার রাসুল আমি তোমায় না চেনিলে তোমার কি আসে যায় আমি তোমায় না চেনিলে তোমার যায় বাতিলের আনা চেনিলে তোমার কি আসে যায় দোনো জাহান তোমারি নোরি চরণে জুকায় দোনো জাহান তোমারি নোরি তুমি চিলে জমিনে আর চন্দ্র চিল আসমানে হে নবতে প্রমানে আবু জেহেল বেমানে করে তোমায়া বেদান চন্দ্র করতে দিকন্দন দেখে তোমার তোর জনে চাঁদ হয়ে যায় কোরবানে আসে পরিচয় দিয়ে চির অমলান হয়ে যায় রসুল

আয়া হাবি বলা আমি তুমার না চিনলে তোমার কি যায় বাঁটিল রা নাচিনে তোমার আসে যায় দন জাহান তোমার নূরি চরণে ঝুঁক হুমসলে মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে সে না মাওলানা হাজিরিন জবান কো একবার বলেন আল্লাহু আকবার আল্লাহ আর বলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ আমার নবীজির এমন ক্ষমতা দান করেছেন আঙ্গুল মোবারক উপরের মধ্যে ইশারা করা আসমানের হইয়া জমিনের মধ্যে পড়ে যায় আবার যখন ইশারা করলেন আবার আসমানের মধ্যে গিয়াম টাগের মতন জোড়া লাগিয়া যায় অবন্দ তোমার মতন মৌলবি দুফরা গাছের মধ্যে প্রস্রাব করে দিলে ওই গাছটা জুইলে যায় ঠিক আমার নবীর প্রশ্রাম মোবারক পান করিয়া উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনটা উপকার পেয়েছেন এক নম্বরে তোর জীবনে কোনোদিন বিমার হবে না তোর নসল দিয়া যতটা সন্তান পৃথিবীর মধ্যে যাইব যেই দিকে যাইব ওই দিকটারে আলোকিত করব তিন নম্বরে তোর বংশের কাউকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না হুজুর বলেন সুবহানাল্লাহ আল্লাহু অ বন্ধুৰে আল্লাহ আকবাৰ বন আমাৰ নবীৰ পাম বাৰক মুজে জাম কুন্দিক নিয়া কথা বলবম হামাৰ নবী যকন হাটিয়া হাটিয়া একটা পাহাড়ের দিকে রওনা দিয়েছেন শিফা শরীফের মধ্যে কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি নুজাতুল মাজালিস আব্দুর রহমান আসফুরি শাফি রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে বলে আমার নবী যখন সফরের মধ্যে বের হলেন যাইতে যাইতে রাস্তার মধ্যে একজন ইহুদির সাথে সাক্ষাৎ হলো কে বলেন ইহুদি মুসলমান না বিদর্মী জোরে ও বিদর্মী কে পার পার আমার নবীর সাথে সাক্ষাৎ হলো আমার নবীর ডাক দিয়া বলে ও মুহাম্মদ আরবের মানুষের মুখে মুখে তোমার প্রশংসা শোনা যায় তুমি যে নবী হয়ে পৃথিবীর মধ্যে এসেছো আমার একটা প্রশ্ন আছে ওই প্রশ্নটা হলো একটা গাছ দেখা যায় ওই গাছটা যদি তোমার কথা শুনে এই মুহূর্তে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার মদিনার কামলে বললেন এই হুদি তুমি যাইয়া বলো গা ই মোহাম্মদ তুমার দিনের নী ডাকতে সে ইহুদিটা দৌড়াইয়া গিয়া গাছের গোড়ার মধ্যে চলে যায় গাছটাকে ডাক দিয়া বলে মোহাম্মদ তোমার আহ্বান করতেছে একবার দুইবার তিনবার যখন বলল ওই গাছটার মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায় তিনবারের সময় ওই গাছটা শিকর সৌটিয়া আমার দয়াল নবীর কদম মুবারকের মধ্যে আসিয়াম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা

মরুভূমি আর মরুভূমি আমার নবী সফর শেষ করেন নাই গাছটা যখন কদমের মধ্যে চলে আসলাম ইহুদিটা দেখিয়া দেখিয়া সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে মধুর কালমা পরে নিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলেন এই রকম ভাবে হামার নবী আর মধ্যে রওনা দিলেন যাইতে যাইতে হঠাৎ করে একটা পাথরের মধ্যে কদম মোবারক লাগিয়া যায় বলছিলাম আমার নবীর পা মোবারক মোজেজা মাত্র পাথরের মধ্যে লাগিয়া যায় ওই পাথরটা মোমের মতন গলিয়া যায় আল্লাহ আকবর ওই পাথর থেকে সালামের

ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك الله ওই পাথরের মধ্যে দাঁড়াইয়াম ইব্রাহিম আলাই সালাম কয়েকটা দোয়া করেছিলেন তোর মধ্যে একটা দোয়া হইল আল্লাহ যারা এই মক্কা নগরীর মধ্যে আসব তাদের সফরটারে তুমি নিরাপদ বানায়া দিও আল্লাহ গো এই কাবা শরীফ বানাইলাম আল্লাহ একজন মোতাবালির দরকার আল্লাহ

ওই যে নবীর মিলাদুল নবী বলে নাই বেদবরা এই পাথরের মধ্যে নবীর আগমনের কথা বলার সাথে সাথে নবীর আগমনের কথা বলার সাথে সাথে পাথরটা মোমের মতন গলিয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামের পা মোবারকের দাগ লাগিয়ে যায় আল্লাহু আকবার পাথরের নদীরে সিন সিন নেই পাথরের নদীরে নবী

শুনো মরমান নিমান সি ইমান রাস্তা দিয়া নুরের নবী হতেন চলমান রাস্তা দিয়া খুদর হুকুম পেয়ে মে খুদর হুকুম পেয়ে মে সায়া করত দান নবীজি মান শুনো তাহার হার শান নবীজি হাজরি জবানটারে কইলা কইলাম আল্লাহরে রাজি খুশি করার জন্য বলেন আল্লাহ কুমার বলেন ইার সুল আল্লাহ আমার জী

সেরে খুদালে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কার সালামের জবাব দিয়েছেন জানতে চাই আমার মদিনার কামলে বলা ডাক দিয়া বলেন ইন্নি আরামালা তারাউনা ইন্নি আসমাউ মালা তাসমাউন আলী আমি যাহা দেখি তুমি দেখো না আমি যাহা শুনি তুমি নাম আল্লাহ আমার এমন ক্ষমতা দিয়েছেন কবরের পার্শ্ব দিয়ে গেলে কবরের ভিতর কি হচ্ছে কি আজাদ হচ্ছে গুনার কারণে হচ্ছে সেই পর্যন্ত আল্লাহ দেখার মতন ক্ষমতা দিয়েছেন কেমন কিভাবে হবে জান্নাতীরা কেমনে জান্নাতের ভিতর প্রবেশ করবি সেই পর্যন্ত দেখার ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ খার বলেন আমার আল্লাহ আমারে এমন ক্ষমতা দিয়েছেন একটা মাস আমি যেই দিন দুনিয়ার মধ্যে আসছিলাম একটা মাস আর একটা মাসকে শুভ সংবাদ দিয়েছিল একটা হরিন আর একটা হরিনকে শুভ সংবাদ দিয়েছিল আজকে মোদের খুশির দিন দয়াল নবীর আগমনের দিন ও আলী

আল্লাহ আকা ও বন্ধু আমার নবী ডাক দেয়া বললেন আলী কে আমার সালাম দিয়েছে আমারে সাধারণ কোন মানুষ সালাম দেয় নাই ওই যে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের গাছের চায়ার মধ্যে পিঞ্জিরার ভিতরে একটা হরিণ বন্দে থাকিয়া আমারে সালাম দিয়েছে হরিণটার পাশে যাওয়ার জন্য আমারে বিনায়া বিনায়া অনুরোধ করেছে শেষ করে শেষ করে দিব সময় দেওয়া যাবে তো বাবা আওয়াজের নানান আওয়াজ না দিলে তো হচ্ছে না সুভান্দ কেশব্বিছে হরিণ বিনায়ে বিনায়া বলছেন নবী আপনি তো শুধুমাত্র মানুষের নবী না গাছের নবী, মাছের নবী সিংহের নবী আঠার হাজার ভালো কাতেন আশি হাজার আলমের নবী আপনি একটু আসুন নবীজি গেলেন যাইতে যাইতে পিঞ্জিরের কাছে গেলেন আর এই হরিণটা কান্না করে করে বলতেছে নদী মাত্র সবে মাত্র দুইটা বাচ্চা প্রসব করেছি বাচ্চা গুলি প্রসব করার পর আমার পেটের মধ্যে প্রচন্ড খিদা লেগেছে এই পাহাড়ের মধ্যে আসছিলাম কাবার জন্য একজন শিকারী আমারে বন্দি করিয়া পিঞ্জিরার ভিতর ঢুকায় দিছে নবী গো দয়া করে আমার একটা বার সারিয়া দাও আমার বাচ্চা দুইটারে কোন ভালো করে দুধ পান করাইতে পারি নাই বাচ্চা দুইটারে দুধ পান করাইয়া আবারও আমি পিঞ্জিরার কাছে আমি চলে আসবো জুড়ে বলে আল্লাহ আকবার হাজির আমার নবীর সঙ্গে সঙ্গে ওই হরিণটাকে পিঞ্জিরার ভেতর থেকে ছেড়ে দিলেন বের করে দিলেন দৌড়াইয়া চলে গেল শিকারী আসলো আইসা দেখে বেসারা সারা দিনে মাত্র একটা শিকারি করছিল আইসা দেখে পিঞ্জিরা কথা কেন পিঞ্জিরা আর পাশে দাঁড়িয়েছে একজন নবী সুবহানাল বলবেন না জিজ্ঞেস করে কি ব্যাপার নবীজি বললেন আমি তোমার হরিণকে ছেড়ে দিয়েছি কেন ছেড়ে দিয়েছো চলে আসবে আবার টেনশন করো না

আরে সার পাই নি এত সমস্যা নাই সার পায় সালাম দিছে আর দুই পায়ের মধ্যে কোন সমস্যা ঠিক না বলেন বন্ধু ওই শিকারী বেদুইন আমার নবীর সাথে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে আমার দয়াল নবী নহমত করতে করতে হঠাৎ করে দেখা যায় যে হরিণটা ছেড়ে দিয়েছিলেন ওই হরিণটা দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছি পিছনের মধ্যে দুইটা বাচ্চাও দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছিস সাগল যেভাবে দৌড়াইয়া যায় পিছনে বাচ্চা দৌড়াইয়া যায় এবাবে হরিণ দৌড়াইয়া আসছে পিছনে দুইটা বাচ্চা আশি কদমে কান্না বিজরিত কণ্ঠে সালাম দেয় সুবহানাল্লাহ আর বলেন এবারে নবিজি বললেন যাও সার্চ সালাম কোটা

समझ समस्या मोहादला मोहाद वे देना बंदो रे বান্ধব বং যেই জাগা বন্ধ না রে বান্ধব বং জাগা সেই জায়গা র আপনস্ত

চার পায়ের জানোয়ার হইয়া আমার নবীর সাথে যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা কখনো ভঙ্গ করে নাই নবীর কদমের মধ্যে হাজরা দিয়েছে আমার নবীকে সালাম দিয়েছে আমরা উম্মত হইয়াম মদিনার নবীর শূন্য তরিকায় চলি না প্রত্যেকটা মুসলমানের জন্য আমার নবী একবারে কাপড় পরিদান থেকে শুরু করিয়া জুতা পরিদান থেকে শুরু করিয়া টয়লেট থেকে শুরু করিয়া ব্যবসা থেকে শুরু করিয়া প্রত্যেকটার মাসনুন একটা তরিকা আছে না নাই নবীজি আমাদেরকে समस्त তরিকা শিক্ষা দিয়েছেন কিন্তু আজকে নবীর তরিকা থেকে আমরা অনেক

আজকে আমরা হারাম খাবার প্রকাশ্যে কাচ্ছি সুদ কাচ্ছি গুস কাচ্ছি আমরা আরেকজনের ক্ষেতের আইল কেটে এনে অপর মুসলমান ভাইয়ের সম্পদ আমি হারাম ভাবে বক্ষণ করছি ঠিক কিনা বলুন তাহলে এগুলা নবীর তরিকার ভিতরে না বাইরে নবীর তরিকার ভিতরে না আইলে মনের মধ্যে শান্তি আসবে ঠিক কিনা বলেন কষ্ট হচ্ছে আপনাদের এই রকম ভাবে বাবার আমি শেষ প্রান্তে চলে আসছি মাইকটারও কন্ডিশন ভালো লাগতেছ না গলা একদম খাইলাইছে একটু বাবা একটু সময় বাবা একটু একটু ওরে একটু সারাও বাবা মাইক গলাবার একটু সারাও না এতে ঠিক হতো না আমার গলার ভিতর টান টান যাচ্ছে সমস্যা হচ্ছে কি একটু সময় দেওয়া যাবে এই যে বিয়াদপুরা বলে নবীজি পিছনের খবর বলতে পারেন না এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনা করলাম আল্লাহর দেওয়া ক্ষমতায় নবীজির রাজত্ব শুধুমাত্র মদিনা মুনা নয় আশি হাজার আলমের মধ্যে সাগরের মাছের মধ্যে জঙ্গল আর হরিণের মধ্যে গাছপালার মধ্যে নবীর রাজত্ব আছে না আর কেমতের ময়দানে থাকবো কিনা ওই রাজত্বের মধ্যে যখন নবী থাকবেন তখন আমরা গুনাগার উন্মতের লাভ না লস জুড়ে বলেন আমরা লাভ সে না লস চাই আল্লাহ আকবর বলে হাজির একটা হাদিস শরীফ মনে পড়ল নবীর মোহাম্মত নিয়া তাক আমার নবী বলেছেন কে দুনিয়ার মধ্যে জান্নাতি হইয়া মরব কে জাহান জান্নাত এবং জাহান নামের সার্টিফিকেট আমার নবীজি দেওয়ার ক্ষমতা আছে না নাই আল্লাহ আকবর দশজন জন সাহাবাই কেরামগণকে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এদেরকে বেহেস্তের

খাইবার যুদ্ধে বুখারী শরীফের 404 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে সাহাবায়ে কেরাম নবীর দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকের যুদ্ধের ময়দানে সবচেয়ে বেশি অবদান যেই লোকটা রাখলো লোকটার নাম হলো কাজমান নবী গো আমরা দেয়! ওই লোকটাই সবচেয়ে বেশি পুরস্কার পাইব ওই লোকটাই এক নম্বরের জান্নাতি হইব আমার মদিনার কামলে ডাক দিয়া বললেন হে আমার সাহবির তোমরা যেই লোকটারে এক নম্বরের সার্টিফিকেট দিলাম আমি নবী সাক্ষ্য দিলাম আমা ইন্নাহু মিন আহলিন নার ওই লোকটা হলো এক নাম্বার দোজকি আল্লাহু আকবার আল্লাহু আকবার তাইলে আমার দয়াল নবীর আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন আল্লাহর দেওয়া ক্ষমতায় কোন মানুষটা জান্নাতি কোন মানুষটা জাহান্নামী সেই খবর বলার মতন ক্ষমতা আছে না নাই আছে উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু তিল মুলকা মানতা সমস্ত কায়নাতের মালিক আমার আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন যাকে ইচ্ছা আবার সিনিয়া নেয় যাকে ইচ্ছা সম্মান ইজ্জতের মালিক বানায়া দেয় আবার মুহূর্তের মধ্যে সম্মানটা কাইরাও নেই আসে না না জুরে বল না 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 ও বন্ধু সমস্ত ক্ষমতার মালিক জুরে বলেন নবীর তো আল্লাহ এই সকল সুপ্রিম ক্ষমতা দান করেছেন আল্লাহর দেওয়া ক্ষমতায় নবীজি বলেছেন যারা আমার মহাব্বত নিয়া আমার সাহাবাই কেরামের মহাব্বত নিয়ে চলবে তারা বেঈমান হয়ে মরবে না ইহুদি হোক খ্রিস্টান হোক বিধর্মী হোক মুসলমান হোক বেঈমান হয়ে মরবে না অনেক বিধর্মীরা নবীর মহাব্বত থাকার কারণে মৃত্যুর সময় তাদের ঈমানের দৌলত নসিব করে দিয়েছেন কে আল্লাহ আকবর বিদর্মীর অন্তরে নবীর মোহাম্মত থাকার কারণে মৃত্যুর সময় আল্লাহ তার ইমান নসিব করে দিয়েছে তাহলে আমরা উম্মত যদি নবীর মহব্বত থাকে তাইলে আমাদের অবস্থা কি হবে আমাদের অবস্থা কি হবে ইনশাআল্লাহ আমরাও জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নিব জান্নাতের মধ্যে নবীর সাথেই বসবাস করব সিদ্দিক আকবর আমার নবীর প্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর প্রিয় হজরত আবু বকর সিদ্দিকে বালো বেশে শৈল পাশে বালো বেশে শৈল পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে কমো মিনের ঠিকানা বলো না মদিনা দিদার চেয়ে কাদো তোমরা দিদার চেয়ে ও হো না নবীর دیوانা মদিনা মদিনা আসে কম জালাল উদ্দিন সয়দি ই ফসান্তর বার নবীর প্রেমে দেখলো নবীজি জালাল উদ্দিন সা দরবার নবীর প্রেমে দেখলো নবীজি এত দেখার পরে নবী এত দেখার পরে ও নবী তৃপ্তি তাহার হল না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা না মদিনা মদিনা আসে গো আবু বকর নবীর প্রেম টাকার কারণে নবীর রওজার পাশে জায়গা করে দিয়েছেন আবু জাহিল্লা দুশ্মনী করার কারণে আবু জাহিল্লার বাড়ির মধ্যে গেলে যে মানুষটার প্রস্রাবের কোনো ব্যাগ থাকে না ওই মানুষটা অপেক্ষা করিয়া আবু জাহিল্লার বাড়ির মধ্যে প্রস্রাব পায়খানা কইরা ঠিক কিনা বলে ও বন্ধু নবীর মহব্বত থাকলে মরণে কবরে হাসরে মিজানে কোনো ভয় নাই আমার নবী ডাক দিয়াম কতটা আমলের শিক্ষা দিয়েছেন যে আমলগুলি করলে অবশ্যই তুমি জান্নাতি হইয়া কবরের মধ্যে যাইব এরকম পাঁচটা আমল সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবীরা রে

ইতিহাসে লেখা আছে ইতিহাসে কারবালা প্রমাণ জাগো শুননে মুসলমান জাগো শুননে মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে আছেন এমান জাগো শুননে মুসলমান আল্লাহু

আল্লাহ নে আলা আমাল ইন ইজ আমিলতু দাখালতুল জান্নাম আমার এমন কতগুলি আমলের শিক্ষা দিয়ে দাও যেগুলি পালন করলে আমি বেহেশত হইয়া জান্নাতি হইয়া কবরের মধ্যে যাইব আমার মদিনার কামলেওয়ালা ডাক দিয়া বলেন ও আমার সাহাবী যে আমল গুলি করলে তুমি জান্নাতি হইয়া কবরের মধ্যে যাইবাম ওই আমল গুলির মধ্যে এক নম্বরে এক নম্বরে আল্লাহর এবাদত করবে আল্লাহর এবাদ সত্য কথা বলা এবাদত দান খয়রাত করা বাদত অপর মুসলমান বাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবাদত ঠিক কিনা বলেন ছোট বড় যে কোনো ভালো কাজ করা নামাজ পড়ো ইবাদতের মধ্যে আবার কি আছে বিভিন্ন প্রকার এক নম্বরে বলেছেন আল্লাহর ইবাদত করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই নাম্বার ওয়ালা তুশরিক বিহি শাইয়াম কোন দিন আল্লাহর সাথে শরীক আমরা কোন সময় আল্লাহর সাথে শরীক করি না তিন নাম্বারের মধ্যে ওয়াতুকিমুস সালাত আল মাকতুবা যেই নামাজতে আল্লাহ ফরজ করে দিয়েছেন ওই নামাজটা চারবানা কত নাম্বার হলো তিন নাম্বার চার নম্বরে ওয়াতু আদিয়াজাকাত আল মাফরুদা যে যাকাত সামর্থবান বান্দাদেরকে আল্লাহ সম্পত্তির মালিক করে দিয়েছেন সম্পত্তির একটা অংশ যাকাত দেওয়া ফরজ করে দিয়েছেন ওই যাকাত আদায় করলে আল্লাহ বান্দার উপর খুশি হয় বান্দার সম্পদটারে পবিত্র বানায় দেয় বান্দার সম্পদটারে আরো বাড়ায়া দেয় জুরে বলেন সুবহানাল্লাহ তাহলে কয়টা আমল হলো 4টা 5 নম্বর তা সুম রমাদান এই যে সামনের মধ্যে রমজান মাস আইতেছে রমজানে রোজা এক দোলাসের ডাকায় কি বলেন না কথা কই না এরা গোরের বেলায় দিনের বেলায় গোর ঢুকায়া পর্দা টাঙ্গাইয়া আহাই রেখা নিখা ঠিক কিনা কথা বলেন না কেন সাইন্টিফিক ব্যাখ্যা হলো এই যে একদল মানুষ আছে না খাইতে পারে না আই রেহা ফিরিজ ভরা গুস্ত আর খাওয়ার মতন কোন ক্ষমতা আছে না নাই মাছ বোয়াল মাছও মানা কইরা দিছে ডাক্তারে আছে না নাই চিংড়ি মাছও মানা কইরা দিছে একমাত্র পাতলা যাও পাতলা যাও সারা পাগ কিছু এই যে এমন পরিমাণ খাইছে তার যে একটা পাকস্থলী আছে এটারে কোনো রেস্ট দিছে না বিশ্রাম দিছে না আর খাইতে 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 এই পাকস্থলীর মধ্যে জমতে জমতে টক্সিন নামক গ্যাস জমতে জমতে এক পর্যায়ে এটা কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এখন শক্তিশালী খাবার আর এখানের মধ্যে লুট নেয় এই জন্য এই তো অতাসুম ও রমাদান রোজা কেন ফরজ করে দিয়েছেন উনিশটা কারণ আছে একটা কারণ হচ্ছে বান্দা যেন সুস্থ থাকে সবল থেকে আল্লাহ গুলামি করতে পারে রোজার মাধ্যমে পাকস্থলী টক্সিন দূর হয় গ্যাস দূর হয় এবং সুস্থভাবে সবলভাবে বসবাস করার উপযোগী হয় যারা বলেন আল্লাহু আকবার

হে আমার মাংসার রাহু দুরাম ইলা রাজুলিন মিন আহলিল জান্নতি পলিয় ইলাম হাদাম তোমরা কি কোনো জান্নাতের মেহমান দেখতে চাও সাহবা খেলা অবাক হয়ে গেলেন নবী গো দুনিয়ার মধ্যে কোন মানুষটা বেহেস্তের মেহমান ওই মানুষটারে দেখতে চাই নবী বললেন যে লোকটারে পাঁচটা আমলের কথা বললাম পাঁচটা আমলের কম করবে না বেশিও করবে না প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এই যে প্রতিজ্ঞা করছে জুসে না উসে জুস এবং হুস দুইটা রাখিয়া আর আমরার মধ্যে তোর বাবা খালি জুস জুসে যখন হুজুরে কো নামাজ কো নামাজ পড়তে পড়তে একবারে মাথা ফাটাইলে মু কিন্তু সকালে গিয়ে আরতে আর টাকা না ঠিক না বলেন জুসে সাথে উশ টাকা ইবাদত ওই সাহাবী বলেছেন নবীজি আপনি আমাকে যাই বলেছেন তাই করব কম করব না বেশিও করব না নবীজি বলেছেন এই মানুষটা জান্নাত আহা সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এই পাঁচটা আমল কইরা নবীর মহব্বত নিয়া সে যদি বেহেস্তি হইয়া কবরে যাইতে পারে এই পাঁচটা আমল যদি আমাদের মধ্যে আমরা বাস্তবায়ন করতে পারি করতে পারি তাইলে আমরাও তো বেহেস্তি হইয়া মর্মনা দুজ হইয়া আমরা বেহেস্তি হইয়ে মরতে চাই আল্লাহ এই পাঁচটা আমল আমদারে করার তৌফিক দাও আমরা ইবাদত করব কার আল্লাহ ও মাখলুকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদুন আল্লাহ ইবাদত বندگی করার জন্য মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছেন ওই বাদত বندگی বান্দার কবরে সাথী হবে হাসর মিজান পুলসি রাতের মধ্যে সাথী হবে ঠিক কিনা বল চুকেরি চকের পলকে তুমি হতে পারলাস ঠিক কিনা একটু বলবেন চকের পলকে তুমি হতে পারলাস চিরতরে বন্ধ হবে হবে নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে ধনীতে বাড়িওয়ালা রে বাড়ি যাদের সাথে চলতে তুমি তাকতে দিবা জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবি স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমার পালকিতে বারিওয়ালা নাই রে বারি নাই রে দুতে বারিওয়ালা নাই রে বারি কে পলকে তুমি পারো চির তরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমার নাম হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি আল্লাহ আকবার বলে

अल्लाह तुम दया करो नसीब करो मदीना नुर्नबी के ना देखाया कबर देश लियो ना अल्लाहुम्मा सल्ले মালানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়েদে না যে পাঁচটা মল করলে ইমানদার ইমানটা লইয়া কবরের মধ্যে যাইবা এই গ্যারান্টি দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই পাঁচটা আমল প্রত্যেকটা মা বান্দরকে বলে যায় আপনাদের পায়ের মধ্যে ধরে বলে যায় এই পাঁচটা আমল কখনো মিস করবা না নামাজ ফরজ করে দিয়েছেন নামাজ এমন একটা ইবাদত নামাজের মধ্যে বান্দা যখন দাঁড়িয়ে যায় নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সাথে কথাবার্তা শুরু হয়ে যায় বান্দা যখন রুকুর মধ্যে চলে যায় আল্লাহ নৈকটের মধ্যে চলে যায় বান্দা যখন সিজদার মধ্যে যায় আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বি হুয়া সাজিদুন

পাঁচ ওয়াক্ত নামাজ এমন একটা ইবাদত ওই নামাজগুলি যেই মানুষটা আদায় করবে মৃত্যুর যন্ত্রণা দূর করে দিবেন কে কবরের মধ্যে সুন্দর বিছানা বিছিয়ে দেওয়া হবে মুনকার নাকিরের সवालों জবাব করা দেওয়া হবে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব বলে ইনশাআল্লাহ এমনও বান্দা আছে নামাজ বাড়ির পাশেই মসজিদ কিন্তু জীবনে কত আজান শুনলো এক কান দিয়ে শুনলো বারইলো জীবনও গেছে না আসে না নাই এদের শাস্তি দুনিয়ার মধ্যে তিনটা কবর তিনটা হাসরে তিনটা মিজানে তিনটা ফুজরা তিনটা সময় সময় ইনশাআল্লাহ আপনাদের কাছে মধ্যে বলবো কি রকম শাস্তি যে হবে মনে রাখবেন আর যারা ঠিক টাইমে লাব্বাইক বলে সারা দিবে নামাজ পড়বে তাদের পুরস্কার দুনিয়ার মধ্যে কি স্পেশাল পুরস্কার মরণের সময় তিন দল ফেরেস্তা আসমান থেকে আসবে তিন দল ফেরেস্তা আপনার ইল্লিন থেকে আসবে তিন দল ফেরেস্তা জান্নাত থেকে আসবে জান্নাতি কাফন নিয়ে আসবে সুগন্ধি নিয়ে আসবে আপনাকে পোশাক পরাইয়া নবদুলহার মতন আপনার রুহুটারে মধুমিশ্রিত রুমাল দিয়া পেশায়া পেশাইয়া জান্নাতি নিয়ে যাবে আল্লাহু আকবার বলেন এই রকম ভাবে যারা যাকাত না সম্পদের মালিক কথা বলেনা ঠিক এই সম্পদ থেকে যাকাত দিবেন সামনে রমজান আসছে জাকাত দিবেন নিজের জন্য পরিবারের জন্য প্রতিবেশীর জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য সম্পদ কুরবান করবেন এই সম্পদ নেকির পাল্লার মধ্যে উঠাই দিবেন কে লাহ আল্লাহু